স্বাদ আর সাধ্যের বিপরীতমুখী অবস্থানে মধ্যবিত্তের ব্যক্তিগত গাড়ি কেনার স্বপ্ন অধরাই থেকে যায়। এবার এই টানাপোড়েনের অবসান ঘটাতে যাচ্ছেন রাজধানীর গেন্ডারিয়ার তিন তরুণ। সবার অ্যাবিলিটি নাই যে একটা পর্শ কার ইউজ করবে, এর জন্যই আমাদের মূলত টার্গেট যে আমরা খুবই কম দামে আমাদের বাংলাদেশে গাড়ি প্রোডাকশন করব। এই গাড়ির প্রতিটি যন্ত্রাংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি, আর গাড়ি তৈরির পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছেন এই তিন তরুণ মিলেই। ফলে ক্রেতা দামি গাড়ি ব্যবহারের সুবিধা পেলেও গুনতে হবে না বাড়তি অর্থ। অ্যাফোর্ড করতে পারতেছে না 30-40 লাখ 50 লাখ টাকার একটি গাড়ি, কিন্তু সেই লুকটা আমি দিব। খাঁচাটা আগে বানানো হয়, চ্যাসিসটা বানানো হয়, চাকার বেসমেন্টগুলো দেওয়া হয়, এখন আসছে উপরের স্কিনটা। স্কিনের পরে আসবে আমার এখানে গ্লাস, ছাদটা খোলা যাবে, লাগানো যাবে, ছাদটা এতটুকু হবে। প্রত্যেকটা ভেহিকলের একটা গোল্ডেন রেশিও থাকে, আমরা গাড়ির গোল্ডেন রেশিওটা ফলো করছি। গতি দ্রুত হলেও দুর্ঘটনা এড়াতে গাড়িতে ব্যবহার করা হয়েছে মুহূর্তের মধ্যে থামানোর প্রযুক্তি। গাড়িতে তেল ও গ্যাসের পরিবর্তে ব্যাটারি ব্যবহার করায় এ যানটি হবে পরিবেশ বান্ধব, বাঁচবে জ্বালানি খরচও। এক্সিলারেশনটাই তো মূলত ঢাকা শহরে চায় একটা গাড়ির ক্ষেত্রে। ইলেকট্রিক মোটরে এক্সিলারেশনটা হিউজ থাকে। এই গাড়িটার এক্সিলারেশন আপনারা দেখছেন 0-20 লাইক 6-7 সেকেন্ডসের মধ্যে, জিনিসটা খুব স্মুথ, কুইক রাইড। এইটাতে আমরা ফুল চার্জ দিয়ে, যেইটা মেইন ব্যাটারি থাকবে সেটা 6-8 ঘন্টা চার্জ থাকবে। তো আপনি পার কিলোমিটার হয়তো 10-15 টাকা হইতে পারে হাইয়েস্ট। চার আসনের এ গাড়ির প্রতিটি অংশই খোলা যায়, ফলে সহজেই ব্যবহারকারী তার গাড়ির ডিজাইনও পরিবর্তন করতে পারবেন, আর এ গাড়ি রপ্তানিও করতে চান নির্মাতারা। গাড়িটা উল্টানোর চান্সেস ইনশাল্লাহ নাই, গাড়িটা মায়ের খেলেও যে ভেঙে আসবে সেই চান্সেসও রাখি নাই, কারণ ক্র্যাশ গার্ড লাগানো আছে সামনে। চাকাগুলো যথেষ্ট মোটা দেওয়া, অন রোড অফ রোড দুইটার জন্য পারফেক্ট। গাড়িতে সাসপেনশন আছে স্মুথ, চারজন নিয়ে এই গাড়িটা টপে 80-100 পর্যন্ত যাবে কিলোমিটার পার আওয়ার। এই গাড়িটাতে চার্জ থাকবে 15 ঘন্টা ড্রাইভ টাইম। লাইক ব্যাটারি চার্জ করে আপনি যদি রেখে দেন তাহলে ব্যাটারি ডাউন হবে না, ড্রেন করবে না। 15 ঘন্টা আপনার ড্রাইভ টাইম অ্যাভারেজ স্পিডে 60-40 ভিতরে। অনেকটা শখের বসেই তিন বন্ধু মিলে এই গাড়িটি তৈরি করেছেন। তারা বলছেন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ আর আর্থিক প্রণোদনা পেলে তারা এটিকে শিল্প হিসেবে গড়ে তুলতে চান, পাশাপাশি মধ্যবিত্ত মানুষের জন্য স্বল্প মূল্যেও এই গাড়িটি উপহার দিতে চান তারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।